হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে নেটফ্লিক্সে রিলিজ করা সিনেমা হুড়দাং নিয়ে। এটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি রিলিজ করেনি, এর আগে হলে রিলিজ করেছিল, বাট সেই সময় সেই সিনেমাটার খুব মানে একটা প্রমোশনও হয়নি এবং সিনেমাটার সেরকম হাইপও ছিল না, আমি দেখতে পারিনি। আমাকে সেই সময় কমেন্টে অনেকে লিখেছিল যে এই সিনেমাটা রিভিউ করো, বাট এটা ফাইনালি নেটফ্লিক্সে চলে এসে, তো এটা নিয়ে কথা বলবো। তো দেখুন, আমার ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে নয়, সিদ্ধার্থ বলে সিনেমাটাতে ভালো লেগেছিলো, তো আমি আই লুক আপ টু হিজ ফিল্মস। তো আর নুসরাত বারুচাকেও আমার খারাপ লাগে না, আর বিজয় বার্মা তো ওয়ান অফ মাই ফেভারিট। তো সেই সব দিক থেকে আমি ভেবেছিলাম যে কিছু একটা দেখার মতো বিষয় হবে, তো সেই আশা নিয়ে দেখতে বসেছিলাম। এবং এটা ব্যাকড্রপটা কিন্তু ইন্টারেস্টিং লাগছিল যে 1990s মান্ডেল কমিশন আসার পরে কীভাবে লোকেদের লাইফ এফেক্ট করেছে, কী হয়েছে, সেইটার ব্যাকড্রপ রয়েছে এখানে। স্টুডেন্ট পলিটিক্সের অ্যাঙ্গেল রয়েছে এবং ডেফিনেটলি সামনে একটা লাভ স্টোরিকে রাখা হয়েছে। সবসময় দেখবেন হিন্দি সিনেমা বা যে বিদেশেও হয় যে সামনে একটা অন্য কোনো রেখে ব্যাকড্রপে এটাকে রাখা হয়, এবং সেটার জন্য এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, পলিটিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে, তার জন্য এই ক্যারেক্টারদের ডাইনামিক্সদের মধ্যে কী কী চেঞ্জেস হচ্ছে সেটা দেখানো হয়। যেরকম দিলসে, যে পিছনে হচ্ছে নর্থ ইস্টের প্রবলেম কিন্তু সামনে হচ্ছে এই দুটো লোকের প্রেমের গল্প। এবার কী হচ্ছে, যখনই আপনি এই ধরনের সাবজেক্ট তুলছেন আপনাকে ইদার ব্যাকড্রপটাকে প্রচণ্ড স্ট্রং বানাতে হবে, সেখানে প্রচুর রিসার্চ লাগবে, সেটাকে অথেন্টিকভাবে দেখাতে হবে, সেটা ইদার করতে হবে। আর দ্বিতীয়ত নাহলে করতে পারেন যে ব্যাকড্রপটাকে আপনি হালকা হালকা রেখেছেন, যে সামনে যে গল্পটা চলছে সেটা যাই হতে পারে, সেটা সম্পর্কের গল্প হতে পারে, প্রেমের গল্প হতে পারে, এখানে যেন প্রেমের গল্প, তো সেইটাকে নাহলে আপনাকে প্রচণ্ড ফ্লেশ আউট করতে হবে, ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে হবে, তাদের যে ডায়নামিক্সটা সেটা খুব ভালো করতে হবে, সেখানে ভালো ডায়লগ, ভালো পারফরমেন্সেস ক্যারেক্টারদের মধ্যে, সেটা খুব প্রয়োজন, ইদার অফ দ্য টু। আর যদি দুটোই ভালো হয় তাহলে তো খুবই ভালো, সোনায় সোহাগ। এবার দিলসের যে কথা বলছিলাম, দিলসেতে দেখবেন যে ব্যাকড্রপটা অতটা স্ট্রংভাবে দেখায় না, অল্প অল্প দেখায়, কিন্তু প্রেমটা এত কুট মানে গভীর এবং এই দুটো ক্যারেক্টারের যে এক্সপ্লোরেশন সেইগুলো এত ভালো ছিল যে আমরা সিনেমাটার সাথে জুড়ে যাই ইমোশনালি। কিন্তু হুড়দাঙ্গে দেখলাম যে ব্যাকড্রপটা নিয়ে তো কোনো রিসার্চ নেই, সেটাকে তো প্রেজেন্টেশন মানে করার একেবারে ডিটেলিং নেই, পুরো সুপারফিশিয়াল লেভেলে খেলে গেছে, সেটা ফিলই হয় না আপনার একেবারেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে প্রেমের দিকটা রয়েছে, মানে যেটা ফোরগ্রাউন্ডে যে গল্পটা চলছে সেটাও কিন্তু একেবারে ভালোভাবে ফ্লেশ আউট নয়। তো এই এরা কিন্তু চেষ্টা করেছে, অ্যাক্টার্সরা কিন্তু নিজেরা চেষ্টা করেছে, বিজয় বার্মা বলুন, সানি কৌশল তো খুবই চেষ্টা করেছে, বানুসুদ বাজু, কিন্তু যদি রিটেন মেটেরিয়ালটাই সেই লেভেলের না হয় তাহলে অ্যাক্টারদের দোষ দিয়ে কী লাভ, তাদের ক্যারেক্টারগুলোকে ভালো করে লেখাই হয়নি, সেরকম সিচুয়েশানই ক্রিয়েট করা হয়নি। সো প্রেমের দিকটাও ভালো করে ডেভেলপ নেই যে আমরা জুড়ে যাব, বা পিছনের ব্যাকড্রপ যে মান্ডেল কমিশনে যেটা খুবই ইন্টারেস্টিং হতে পারতো সেখানেও কোনো ডেপথ নেই, সেখানেও কোনো রিসার্চ নেই, তো তাই জন্য সিনেমাটা পুরো ফল মানে ফ্ল্যাট হয়ে যায়। মানে দেখুন, একটা টপিক ভালো বেছে নিলেই ভালো সিনেমা হয়ে যায় না, সেই টপিকটাকে বেছে সেটাকে ভালো একটা স্ক্রিন প্লেতে কনভার্ট করা, তারপরে ভালোভাবে এক্সিকিউট করা পুরো জিনিসটা হলে তবেই সিনেমা। একটা সিনেমা সবকটা পার্ট যখন একসাথে বসবে খাপে খাপ তখনই একটা ভালো সিনেমা হয়। একটা ডিপার্টমেন্ট আমার ভালো হলো আর একটা ডিপার্টমেন্ট খারাপ হলো সেখানে কখনোই একটা ভালো সিনেমা হতে পারে না। তো সেইখানে হুড়দাং একটা ভালো সিনেমা নয়, আফটার সিলেক্টিং আ গুড টপিক অলসো সেটা কিন্তু ভালোভাবে এক্সিকিউট হয়নি, ভালোভাবে লেখা হয়নি। সো এটা ছিল আমার রিয়াকশন। আর যদি কেউ দেখেছেন ছবিটা তাদের কীরকম লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।